ভারতের পেঁয়াজের রপ্তানি নিষিদ্ধর প্রভাব পড়ছে দেশের বাজারে, বিস্তারিত জানবো রাজধানীর কারওয়ান বাজার থেকে। যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি একটু জানাবেন পেঁয়াজের বাজারে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করছেন আর কি বলছেন ব্যবসায়ীরা? লিনিয়া, যেমনটা বলছিলেন যে পেঁয়াজের বাজারে প্রভাব পড়ছে কিনা, এখন পর্যন্ত পেঁয়াজের বাজারে ভারত যে নিষেধাজ্ঞা করেছিলেন অনির্দিষ্টকালের জন্য, পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিলেন, তার প্রভাব কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের বাজারে তেমন একটি প্রভাব যেমন দেখা যায়নি। আমি যদি আপনাকে একটু জানাতে চাই যে এর আগেও যে ভারত নিষেধাজ্ঞা দিয়েছিলেন ডিসেম্বর মাসে, যে 31 তারিখ পর্যন্ত পেঁয়াজ আমদানি তারা বন্ধ রাখবেন, সেই তার ধারাবাহিকতায় কিন্তু তারা পেঁয়াজের যে আমদানি বন্ধ, সেই বন্ধ যারা পেঁয়াজ রপ্তানি করবেন না তেমনটাই জানিয়েছেন বার্তা সংস্থা রয়টারের মাধ্যমে। যার কারণ দেখানো হয়েছে যে তাদের আগামী মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্যই মূলত তারা পেঁয়াজ রপ্তানিটা বন্ধ করেছেন। আমি যদি আপনাকে আরেকটু জানাই যে বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ আমদানিকারক দেশের মধ্যে ভারত প্রথম অবস্থানে রয়েছে, এবং এশিয়ার বিভিন্ন দেশগুলোতেও তারা পেঁয়াজ রপ্তানি করে থাকেন। সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে, বর্তমানে বাজারে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের মজুদ আছে এমনটি জানিয়েছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। কেননা তিনি বলেছিলেন যে রমজানকে ঘিরে প্রায় 50,000 মেট্রিক টন পেঁয়াজ এখনো পর্যন্ত মজুদ আছে, যা রমজানে পেঁয়াজের দাম বৃদ্ধি প্রসঙ্গে যেন দাম বৃদ্ধি সেই প্রসঙ্গটি না আসে, তার জন্য আগে থেকেই বাংলাদেশ সরকার এই জন্য তৈরি ছিলেন। আপনাকে যদি আমি একটু জানাই যে বর্তমানে যে বাজার মূল্য ধারণ করা হয়েছে পেঁয়াজের, সেটি মানভেদে 45 থেকে শুরু করে 58 টাকা পর্যন্ত পেঁয়াজের বাজারে বর্তমান পেঁয়াজ বিক্রি করা হচ্ছে, যেটা পাইকারি বাজারে। আজ খুচরা বাজারে তার সাথে কিছু টাকা যুক্ত হয়, যেরকম হচ্ছে যোগালির এবং আনুষঙ্গিক খরচ যুক্ত হয়ে খুচরা বাজারে তার সেই পণ্যটা বিক্রি করছে 5 থেকে 60 টাকা বৃদ্ধি পেয়ে তবে ক্রেতা ব্যবসায়ীদের মধ্যে এখনো পর্যন্ত এই ভারত যেই পেঁয়াজ রপ্তানিতে বন্ধ করেছে তার প্রভাব কিন্তু পড়েনি, এবং বাংলাদেশের বাজারে এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং সঠিক দামেই পেঁয়াজ বিক্রি হচ্ছে। এই ছিল কারওয়ান বাজার থেকে। আদিত্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, পেঁয়াজের বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আদিত্য।